তো গাইজ, আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখো ড্রেস পরে নিয়েছি। আর সন্ধ্যাবেলা এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা, তো এখন থেকে আমি ব্লগ স্টার্ট করলাম। এই ব্লগটা তোমরা দেখতে পাবে হচ্ছে কালকে। তো বাড়িতে যাওয়ার প্রিপারেশন একদম রেডি, জাস্ট জুতোটা পরবো আর বেরিয়ে যাব, তাই জন্য ভাবলাম যে ব্লগটা এখান থেকে শুরু করি, বাড়িতে গিয়ে শেষ করব, কালকে হলে কালকে শেষ করব। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। ভাই চলে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ একদম, নিজেই উঠে গেছে। গাইজ আমি চলে এসেছি বাড়িতে, দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি অলরেডি। আর এখানে আজকে মা সমস্ত কিছু আমাকে গুছিয়ে রেখে দিয়েছিল, আমার কিচ্ছু করতে লাগেনি। আর এ মা খালি গায়ে দেখাবো না, জামা পরো যাও। তো এখন আমাদের রাত্রির ডিনারে হবে হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস। তো ফ্রাইড রাইসের ভাতটা তো অলরেডি আমি বসিয়ে দিয়েছি, প্রিপারেশন হচ্ছে, ভাত প্রায় হয়েই এসেছে। এটাকে উপর দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো, আর তারপরে হবে এখানে চিকেনটা। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভালোভাবে দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে চিকেনটা, এটা মা ধুয়ে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু মাখিয়ে রেখে দিয়েছে। আর এইটা হচ্ছে ফ্রাইড রাইস। তাকে মেরেছি। কেন মেরেছো? যো নাকি পোকা তাকে মেরেছি। তো আমার রাত্রিরের তো হয়ে গেছে সব কিছু কমপ্লিট, এমনকি আমাদের ডিনারটাও কমপ্লিট হয়ে গেছে। আর এর মাঝখানে আমি ভিডিও করার আর টাইমই পাইনি যে তোমাদেরকে আমি দেখাবো, তো একদম দেখাবো না তা না। তো এইটা দেখিয়ে দিই তোমাদের ব্যাক ক্যামেরায় যে আমাদের খাওয়ার পরেও, একবারে তো অনেকটা করেছিলাম, ততটা খাওয়া সম্ভব নয়, তাই কিছুটা রেখে দিয়েছি কালকের জন্য। তো চলো সেইখানে তোমাদেরকে দেখিয়ে কেমন। দেখো এই যে ফ্রাইড রাইসটা, প্রত্যেকবারে ফ্রাইড রাইসে ভেজিস না থাকুক, কাজু কিশমিশ থাকে। আজকে কাজু কিশমিশ নেই, কিন্তু অনেক ভেজিস আছে। আর এই হচ্ছে চিকেন কষা, পুরোটা আমি প্রেশার কুকারে করেছিলাম, আর এটা আমি রেখে দিচ্ছি কালকের জন্য। এগুলো ঢুকে যাবে সমস্তটা ফ্রিজে, ফ্রিজ আপ হয়ে যাবে। হাতটা আগে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে একটু পরে ফ্রিজে ঢুকাবো। তো এখানে এখন বালতি চলতি সব রয়েছে, কারণ সব খালি। মা ভাবছি রসগোল্লা পাঠিয়েছিল এত বড় বড়। হ্যাঁ ছাড়তে দেবো না কেন? না একদম না, তুমি তো নেই ভিডিওতে, আমি তো ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি। এটাও ছাড়বো, এটাও ছাড়বো, কত নাটক। একদিন না একদিন তো আমার ভিডিওতে তোমাকে আসতেই হবে, একদিন না একদিন আসতেই হবে। তুমি দেখুন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে বাড়ির থেকে রসগোল্লা পাঠিয়েছিল মা, আর বলেছিল রাত্রিবেলা শ্বশুর শাশুড়িকে দিস। তো যেহেতু আমি এসেই সাথে সাথে ফ্রিজ আপ করে দিয়েছিলাম, তার জন্য এখন একটুখানি গরম করে দেবো। আমার মাইক্রোওভেনটা ঠিক হওয়াতে এটা একটা সুবিধা হয়েছে, আমি সব কিছু আগে গরম করতাম, ইভেন রসগোল্লাটা। গরম করার পর একদম মনে হবে যে দোকানের রসগোল্লার মতন। তোমাদেরকে দেখাই। তো এ দেখো, এই দুটো রসগোল্লা আমি নিয়ে নিয়েছি, আর কোনো রস দিইনি, এটাই আমি মাইক্রোওভেনে ঢোকাবো। সরে যাও বাবান, তিরিশ সেকেন্ডের জন্য দেবো কি 20 সেকেন্ডের জন্য? মাস 7 সেকেন্ডের আগে আমি বন্ধ করে দিয়েছি, আর একদম গরম, তো একদম খুব হট গরম করিনি, তবে ঠান্ডাটা কাটিয়ে দিয়েছি। এই বাবন, এখন যাব, চল নিচে যাব চল। নিচে যাব। তো কালকে তো আমি ভিডিওটা তোমাদেরকে শ্যুট করে দেখিয়েছিলাম, আর বলেছিলাম যে হয়তো কন্টিনিউ করতে পারবো না, তো কন্টিনিউ করতে পারিনি। আর আজকে হচ্ছে এখন পরের দিন সন্ধেবেলা, মানে কালকে ছিল হচ্ছে সানডে,
আজকে তো মন্ডে এখন সন্ধেবেলা, আজকে আমি সারাদিন ভিডিও শ্যুট করার টাইম পাইনি, তো ভাবলাম কালকের ভিডিওটা যখন তৈরি করা আছে ভিডিওটা এডিট করা হয়নি, তো ভিডিওটা এডিট করি তোমাদের সাথে। আমি জানি ছোট্ট অল্প করে ভিডিও করেছিলাম, বাট আজকে ভাবলাম গ্যাপিং হয়ে যাবে, তোমাদের সাথে কোনোরকম কথা হবে না, কোনোরকম কন্ট্যাক্ট থাকবে না, তাই ভাবলাম কালকের ভিডিওটাই আজকে শেষ করি। তো আজকে ভিডিও যেটা তোমরা দেখবে সেই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে ভালো করে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন তো টাটা বাই বাই, যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে নোটিফিকেশন অন করো।